তার মাথায় রূপোর মুকুট, সমগ্র দেহ সোনা ও রূপার অলঙ্কারে সজ্জিত। তার তীক্ষ্ণ দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সারা গায়ে কাঁটা দিয়ে উঠবে যে কোনো মানুষের। হাজারবার তাকালেও বুঝবার উপায় নেই যে এই দেবী প্রতিমা আসলে কোনো মাটির মূর্তি নয়, রক্ত মাংসের মানব শরীর। আগে হ্যাঁ, দীপাবলির মাত্র কয়েকদিন আগেই এমন অসাধারণ শৈল্পিক গুণের পরিচয় দিয়ে চর্চায় উঠে এসেছেন মুক্তি রায় ও রিখিয়া রায়চৌধুরী। তাদের এই অসম্ভবকে সম্ভব করবার গল্পই রইল আজকের ভিডিওতে। তবে এই গল্প শুরু করতে গেলে প্রথমেই জেনে নিতে হবে বাংলার একটি অন্যতম ঐতিহ্যবাহী পুজোর বিষয়ে। সমগ্র বাংলা জুড়ে যে কালী পুজোগুলোর নাম সবথেকে বেশি শোনা যায়, তার মধ্যে অন্যতম হল নৈহাটির বড় মায়ের পুজো। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত নৈহাটির অরবিন্দ রোডে বড় মার পুজো আয়োজিত হয় প্রতি বছর। দেশ বিদেশ থেকে আসা মানুষের মধ্যে এই পুজোটির জনপ্রিয়তা অপরিসীম। গত 100 বছর ধরে একইভাবে হয়ে চলেছে বড় মার পুজো। এছাড়া এই পুজোর অন্যতম আকর্ষণ হল কালী ঠাকুরের প্রতিমাটি, যার উচ্চতা 22 ফুট। আজ থেকে বছর দশেক আগে প্রথমবার বড় মার পুজো সামনে থেকে দেখবার সুযোগ পেয়েছিলেন মুক্তি দেবী। স্বাভাবিকভাবেই ভীষণভাবে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। সেই বিশালাকায় প্রতিমার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার দুচোখ ভরে উঠেছিল জলে। তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কখনো না কখনো মায়ের এই রূপকেই নিজের কাজে ফুটিয়ে তুলবেন তিনি। সোদপুরের বাসিন্দা মুক্তি রায় পেশায় একজন মেকআপ আর্টিস্ট। এর আগেও বহুবার তার রূপটানের দক্ষতার পরিচয় পেয়েছে নেটিজেনরা। তবে এইবার তিনি যা করলেন তার সাথে বোধহয় সত্যিই অন্য কিছুর তুলনা হয় না। মুক্তিদেবী তার কাজের জন্য মডেল হিসেবে বেছে নিয়েছিলেন রিখিয়া রায়চৌধুরীকে। রিখিয়াকেই এবার বড় মায়ের আদলে সাজিয়ে তুললেন মুক্তিদেবী। এ কাজ একেবারেই সহজ ছিল না। এত বছরের ঐতিহ্যবাহী মূর্তির রূপ কোনো মানুষের মুখে ফুটিয়ে তোলার কাজ প্রায় অসম্ভব ছিল। মডেল রিখিয়াও খানিকটা দ্বন্দ্বে ছিলেন প্রাথমিকভাবে। তিনি জানতেন বড় মার সাথে কতখানি আবেগ জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের। তাদের কাজের ফলে যদি কারোর ভাবাবেগ আহত হয় তাহলে প্রবল সমালোচনা ও রোষের মুখে পড়তে হবে তাদের। কিন্তু তবুও সাহস করে এগিয়ে যান তারা দুজনে। রিখিয়াকে বড় মা রূপে সাজিয়ে তুলতে প্রায় 5 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল মুক্তিদেবীর। অতটা সময় একটানা চোখ বন্ধ করে থাকতে হয়েছিল রিখিয়াকে। আর এখানেই শেষ নয়, এরপর ফটো শ্যুট করতেও 4 ঘন্টার বেশি সময় লেগে গেছিল তাদের। মুক্তিদেবী ও রিখিয়ার সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন হেয়ার ড্রেসার সৌরভ দাস এবং ফটোগ্রাফার অমিত চক্রবর্তী। কিন্তু রিখিয়ার মনে হয়েছিল তার শরীরে সেদিন যেন অন্য কোনো অদম্য জেদ ভর করেছিল, কোনো ক্লান্তি যেন ছুঁতে পারছিল না তাকে। তাদের এই ফটো শ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। প্রথম কয়েক ঘন্টার মধ্যেই 2000-এরও বেশি মানুষ তাদের ভালোবাসা জানায় এই ছবিটিতে। এমনকি বড় মায়ের কালীপুজো সমিতির সম্পাদক স্বয়ং তাপস ভট্টাচার্য ভূয়সী প্রশংসা করেন ছবিটির। যে কোনো শিল্পীর সৃষ্টি যখন সকলের কাছে প্রশংসা পায় তখন তা সেই শিল্পীর অ্যাচিভমেন্টের তালিকাতেও যোগ হয়ে যায়। ভালো থাকুন আপনারা দুজন। এমনই আরো অসাধারণ সব কাজ দেখবার জন্য অপেক্ষা করে থাকবে নেটিজেনরা।